তো বন্ধুরা দেখো, তোমাদের ব্লগের মধ্যে বলেছিলাম নিকো পার্ক যাবো, তো চলে এসেছি আজকে। তোমরা পুরো ব্লগটা দেখো, আর ওই সাউন্ডগুলো না পুরো মিউট করে দিয়েছি, কারণ ওখানে প্রচণ্ড গান বাজছিল, তো সেগুলো তো দিতে পারবো না। আর এগুলো আমাদের সাবস্ক্রাইবার বন্ধু সবাই আর কি মিট করতে এসছে। তোমরা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে তো ওরা কোথা থেকে এসছে। প্রচুর এনজয় করেছি, প্রচণ্ড আনন্দ করেছি। তোমরা পুরো ব্লগটা দেখো, তোমাদেরও ভালো লাগবে, বুঝেছো বন্ধুরা? তো পুরোটা দেখো। তো বন্ধুরা দেখো, এবার রেডি হচ্ছি নিকো পার্কে যাওয়ার জন্য। তো মেকআপ চলছে আমার, আমাদের মিষ্টু এখন ভাত খেয়ে উঠলো, তো চলো পুরো মেকআপ কমপ্লিট করে তোমাদের সামনে আসবো। এখন কেবল শুধু ফাউন্ডেশনটা লাগিয়েছি, আর কেন কিছু লাগানো হয়নি। তো একদম মেকআপ করার পর দেখা হচ্ছে। তো চলো একদম বেরোনোর সময় দেখা হবে, নিকো পার্কে যখন বেরোবো, ঠিক আছে? তো হ্যালো বন্ধুরা, দেখো বাড়ি থেকে বেরিয়ে গেছি। বাড়িতে যে ব্লগটা স্টার্ট করবো সেটা টাইম পাইনি, তার জন্য রাস্তায় বেরিয়ে গেছি। তো রাস্তাতেই ব্লগটা স্টার্ট করলাম। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, গৌরীকুণ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো তোমরা দেখতে থাকো কি তাড়াতাড়ি করছি কেন। তো লতা পৌঁছে গেছে গড়িয়া স্টেশনে, ও বসে আছে। আর আমাদের মামে সাজি হয় না, আর সকালে আমার আরও শরীরটা খারাপ করছিল কালকে রাত্রি থেকে, দিয়ে ব্লাড বাড়িতে এসে নিয়ে গেল, তো ওর জন্য একটু আর কি লেট হয়ে গেল, নালে আমারও হয়ে যেত অনেকক্ষণ আগে। তো এখন স্টেশনে যাচ্ছি, স্টেশনে গিয়ে ট্রেন ধরবো, লতার সাথে দেখা হচ্ছে, তখন তোমাদের সামনে আবার আসবো, ঠিক আছে? তো দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা দেখো, আমরা গাড়িতে উঠে গেছি। দেখো লতা চলে এসছে, লতার মেয়ে, লতার ছেলে, আর আমার মেয়ে ওই যে সামনে বসে আছে। চলো গিয়ে অনেক আনন্দ করবো, অনেক এনজয় করবো, আর সবকিছু তোমাদের সামনে শেয়ারও করবো। তো তোমরা দেখতে থাকো। অনেকটা দেরি হয়ে গেল, একটু আগে বেরোলে ভালো হতো, 12:30 বাজছে। আমাকে বলে শিখলে কটা বাজছে বলতো? এখন কোথায় যাবে ট্যাংরা? নিকো পার্ক, নিকো পার্ক তো তোমরা দাম, নিকো পার্ক দিয়ে দিছে, নিকো পার্ক তো দিয়েছে। বন্ধুরা দেখো, আমরা গাড়িতে বসে আছি, এখন ড্রাইভার একটু নিচে গেছে, কি অসুবিধা হয়েছে ড্রাইভারের জানি না, তো তার জন্য আমরা বসে আছি। এখন চালিয়ে চলে যাইছো, কখন পৌঁছাবো বলো তো, বিরক্ত লাগছে, কত বেড়া হয়ে যাচ্ছে তোমার ঘড়িতে। এবারে তো বন্ধুরা, এবার নিকো পার্কের ভেতরে পৌঁছে গেছি, টিকিট কাটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, হাতে এই ইয়েও পরিয়ে দিয়েছে, তোমাদের ব্রেসলেট মতো কি বলে জানি না, এটা পুরো আর কি প্যাকেজটা নিয়েছি। তো ভেতরে যা ইচ্ছে তাই চাপতে পারবো, যা ইচ্ছে তাই তোমার করতে পারবো আর কি, তার জন্য করতে পারবো মানে দোল্লা ফোল্লাগুলো চাপতে পারবো, তারপরে জলের ওখানে অনেক কিছু আছে সেগুলোকেও মানে চড়তে পারবো আর কি, তার জন্য পুরো প্যাকেজটা নিয়েছি। তো চলো, এ তো প্রবেশ করলাম কেবলে, এবার দেখবে কত এনজয় করি। আর লতার দেখো কুচকুটার মজা দেখো। আর এবার ওখান থেকে ড্রেস, আমরা বাড়ি থেকে জামা নিয়ে এসেছিলাম, আমার মেয়েরও নিয়ে এসেছিলাম, তো আমার মেয়ের না দুটো জিনিস নিতে ভুলে গেছিলাম। তো আবার এখান থেকে ওই দেখো দেখতে পাচ্ছ নীল ওই এখানকারই ওটা জামা বুক করা ওখানকার, তো আমার মেয়ের টপটা নিয়ে আসতে ভুলে গেছিলাম, আর একটা জিনিসও ভুলে গেছিলাম। তো মেয়ের টপটা নিয়েছি, আর একটা টাওয়াল নিয়েছি, আর লকারের চাবিটা নিয়েছিলাম, আর বাদবাকি আমরা জামা বাড়ি থেকে নিয়ে গেছি। তো সব কিছু লকারের চাবি টাবি নেওয়া হয়ে গেছে, টাওয়াল ফাওয়াল সব কিছু নেওয়া হয়ে গেছে ওখান থেকে। তো এবার যাচ্ছি লকারে, না লকারে গিয়ে চেঞ্জ করে আর কি বেরোচ্ছি, সরি, লকার থেকে সব কিছু রেখে আর ওখান থেকে চেঞ্জ টেঞ্জ করে এবার যাচ্ছি। কি তাড়াতাড়ি দেখো, কি আগ্রহ আমার মধ্যে দেখো, যে আমি ভাবছি কখন আমি যাব জলে, আর কখন আমি ওই জায়গাটা আর কি সাঁতার কাটবো আর একটু এনজয় করবো আর কি, তার জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি। এই দেখো পৌঁছে গেছি, কি সুন্দর বন্ধুরা, প্রচণ্ড এনজয় করেছি আর প্রচুর আনন্দ করেছি। তো নিকো পার্কে আমি এর আগে গেছিলাম একবার,
তো সেবার যতটা আনন্দ না হয়েছে এবারে তার থেকে ডবল আনন্দ করেছি। তো লতার পুচকুটা দেখো কোল থেকে নামতেই চাইছে না, মানে ওর পুচকুলি একটা গেছে, দেখো ওটাও নামিয়েছে জোর করে করে। তো ওখানে বসে মানে জলে একবার নেমেছিলাম, নেমে আর ওখানে কিছুটা একটু ডান্স ট্যান্স করে আর কি এলে গেছি। তো এবার এখানে এসে একটু বসেছি, তো এখানে বসে আবার যাব, আরও অনেক কিছু চড়ার মতো আছে, সেগুলো তো আমি অত পারি না চড়তে, আমার আবার প্রচণ্ড মাথা ঘুরে, আমার মানে সহ্য হয় না আমার, আর আমার মেয়ে আর লতার মেয়ে সব কিছুতে চড়তে পারে। তো আমি বসে আছি সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর পেছনের ছেলেগুলো কি এনজয় করছে বন্ধুরা, কি বলবো, এ ওর ঘাড়ে উঠছে, তারপরে লাফ মাছে এই করছে করছে, মানে বলার মতো না, এত ওরাও আনন্দ করছে। তো আমি বসে থাকতে থাকতে আমি আবার বললাম লতাকে যে চলো আর বসে থাকতে ভাল লাগছে না, একটু ঘুরে আসি আবার গিয়ে। তো ওই যে ওখানটা দেখতে পাচ্ছ, তো ওইটাতে গিয়ে আর ওই যে ওই জায়গাটা করে একটা মানে জলের মধ্যে আর গান চালিয়ে ওই জায়গাটা আর কি ডান্স করছে। আর এখানে এত গানের মিউজিক বন্ধুরা কি বলবো, জন্য একটাও আমি ভয়েস ওখানকার আমি সব কিছু মিউট করে দিয়েছি, ওখানকার ভয়েস একটাও আমি নিতে পারিনি, প্রচণ্ড ডিজে ফিজে এসব বাজছিল তার জন্য। তো আমি বাড়িতে এসে আবার ভয়েস দিয়েছি, দেখো মজা দেখো এখানটা আর কি, এই জলটা খুব ঠান্ডা, আমি গিয়ে আর থাকতে পারিনি, চলে এসেছি। ওই জায়গাটা সব ডান্স করছে, কিন্তু যে যেমন সে তেমন আর কি এনজয় করছে নিজের মতো, বুঝেছ বন্ধুরা। তো আমরাও অনেকটা এনজয় করেছি, আর আমাদের মিষ্টি রানীর মজা দেখো আর আমারও মজা দেখো, আমার যেন একটু বাচ্চা ছেলে হয়ে গেছি ওখানে গিয়ে। আর লতা অতটা নামতে পারিনি, কারণ লতার বাচ্চা আছে, তো ওর জন্য ও বেশিক্ষণ জলে থাকলে আবার ওর শরীরটা খারাপ করবে বাচ্চাটার, ওর জন্য লতা বসে ওখানে বসে আছে, করো তুমি বসে, অনেক কিছু হবে না, কারণ আইফোন নাকি জলে পড়লে কিছু হয় না। আর ওখানে অনেকজন আইফোন নিয়ে গেছে, তো সবাই জলের মধ্যে দিয়েছে, কোনো কভার লাগায়নি কিছু না, সবাই ভিডিও করছে। কিন্তু আমারটা আমি তো অতটা জানতাম না বলে আমি আর কি প্লাস্টিকের ওই কভারগুলো লাগিয়ে গেছিলাম, কিনে নিয়ে গেছিলাম, কিনে নিয়ে যাইনি, ওখানে গিয়ে কিনে নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ তো এগুলো, এগুলো আমি চড়তে পারি না, আমার প্রচণ্ড শরীরটা খারাপ করে। আর আমাদের মিষ্টি চড়তে পারে সব কিছুতে, তো আমাদের মিষ্টি চড়েছে সব কিছুতেই। এই দেখো পিচকুলিটাকে আবার নামিয়েছি জলের মধ্যে, ওর দিদি জোর করে নামিয়েছে, বুঝেছো বন্ধুরা। তো এনজয় তো অনেক করেছি আমরা এখানটা করে, খুব ভালো লেগেছে। পুচকুটাকে আবার আমার ঘাড়ের মধ্যে দিদি বসিয়ে দিয়েছে দেখো। কিন্তু বন্ধুরা সত্যি বলছি, টাকা খরচ করে গেছি তো, কিন্তু এই জায়গাটা খুব এনজয় করেছি, প্রচণ্ড এনজয় করেছি, খুব ভালো লেগেছে, মনে হচ্ছে আবার যাই। কিন্তু এখানে যাবো, এটা নিয়ে আমার দুবার যাওয়া হলো, কিন্তু এখানে এই যে ভেতরে যে এন্ট্রি করতে না প্রচুর পয়সা লাগে বন্ধুরা, এটাই আর কি একটু গায়ে লাগে তখন, কিন্তু ভেতরে আসার পরে অতটা কিছু মনে হয় না। আর এত কিছু এখানে চড়ার আছে বলো, ওই পয়সাটা যদি না নেয় তো ওদেরও তো লস হয়ে যাবে। তো চলো বাদ দাও, পয়সা তো একবারই খরচ হবে, বারবার তো না, কিন্তু অনেকটা এনজয় করেছি, অনেক ভালো লেগেছে। এই দেখো আমার মজা দেখো, আমি আবার আমি তো সাঁতার কাটতে জানি না, তো হাতগুলো পেছনে দিয়েছি, দিয়ে আর কি এরকম করে সাঁতার কাটছিলাম। আমাদের মিষ্টি আবার আমার দেখে দেখে এরকম করছে। আর আমাদের মিষ্টি কী করছিলো জানো, আমি একটু জলে ভয় পাচ্ছিলাম প্রথম প্রথম, তো ও জল দিয়ে দিয়ে এসে না আমার পা ধরে ধরে শুধু টানছিল। আর আমি বলছি কার পা টানছে, আর আমাদের মিষ্টি আমার পা টানতে চাইনি, যে লতার মেয়ে আছে না ওর পা টানতে চাচ্ছিলো বারে বারে, আরও আমার পা টেনে দিচ্ছিলো। তো দেখো আমার সাথে কী এরা আনন্দ করছে দেখো, কিন্তু লতা পারিনি, দেখো লতাকে পরে আবার জলে নামি নিয়ে এসছে, ওই যে লতা চলে এসছে আমার সাথে। আর আমি যে এবার তোমার মেয়েটাকে তোমার দিদি বলছি সরি, তোমার আর কি মেয়ের কাছে রাখো, রেখে আমার সাথে আসো। তো ও চলে এলো তারপরে। তো তোমরা বন্ধুরা এসো, ওই জায়গাটা খুব ভালো, খুব এনজয় হবে, বুঝেছো। যে সামনে যে সবুজ প্যান্ট পরে ছেলে দুটো আছে না, তার সামনে এমন করে দাঁড়িয়ে গেছে, তো এ নিয়ে আমরা হাসছিলাম লতা আর আমি, যে মুখের সামনে কেমন করে দাঁড়িয়ে গেছে। আর এখানে এত সুন্দর সুন্দর গান বাজছিলো না, গানগুলো যদি আমি দিতে পারতাম তো তোমাদেরও শুনতে ভালো লাগতো বন্ধুরা, কিন্তু দুঃখ লাগছে আমার যেন গানগুলো দিতে পারছি না, ওখানকার মিউজিকগুলো দিতে পারছি না, খুব
খুব সুন্দর সুন্দর মিউজিক হচ্ছিল। আর দেখো আমাদের মিষ্টু আবার সে বাচ্চাদের যেটা ইয়ে আছে না স্লিপ আছে, এখানে আমও চড়েছিলাম। এখানে বাচ্চা বলে না, এখানে বাচ্চা বড় সবাই চড়তে পারে। আর এই জায়গাটার কথা বলি, এই যে কতগুলো দেখবে সরি কতগুলো ছেলে আছে দেখবে, এরা আমার সাবস্ক্রাইবার বন্ধু। ওখানে আর কি আমি বলেছিলাম না যে আমি যাব, তো ওখানে এসেছিল, তো ওদের সাথে একটু মিট ও মানে ওখানে একটু কথাবার্তা হলো, ওরা ওদের মতো এনজয় করছিলো, আমরা আমাদের মতো এনজয় করছিলাম। এই দেখো আমার মেয়ে, দেখবে ওরা আসবে, সাবস্ক্রাইবার বন্ধুগুলো আসবে আমাদের। মানে অনেকক্ষণ আগে মিট করেছিলাম, তারপর আমরা আবার এখানে জল নেমেছিলাম, তো আবার দেখে আবার ওরা আবার চলে এসছে। আমাদের মিষ্টুর মজা দেখো কি আনন্দ করছে আমাদের মিষ্টু, এইসবগুলো পেলে খুব ভালো হয় আমাদের মিষ্টু। আমাদের মিষ্টু বাড়িতে এসে পুরো একদম আজকে তাড়াতাড়ি শুয়ে ঘুমিয়ে গেছে। ওর বলছে আমার আর ভালো লাগছে না, পায়ের তলে যন্ত্রণা করছে, আমারও তাই পায়ের তলে প্রচুর যন্ত্রণা করছে, মনে হচ্ছে যেন একটু শুতে পারলে বাঁচি। আর রাস্তা দিয়ে না বাড়িরটুকুন আর হেঁটে আসতে পারছি না, পায়ের তলে এত ব্যথা করছে, মানে প্রচণ্ড নাচানাচি করেছি, তারপরে ভেতরটা অনেক ঘুরেছি তো অনেক জায়গাতে তার জন্য। তো ক্যামেরাতে জল লেগে গেছিলো, তো তার জন্য এই অবস্থাটা হচ্ছে আর কি, ঘোলা ঘোলা ভাব। তো একটু অ্যাডজাস্ট করে না বন্ধুরা কী করবো বলো, বুঝতেই তো পারছো জলের মধ্যে। কিন্তু একটাই বেশি আমার দুঃখ লাগছে, ওখানকার মিউজিকগুলো যদি আমি দিতে পারতাম কি ভালো হতো না। ওই যে পেছনের ছেলেগুলো দেখছো না, এরাই আর কি সাবস্ক্রাইবার বন্ধুরা। আর অনেক মেয়েদের সাথে দেখা হয়েছিল, তো জলের মধ্যে বলে না অতটা আমি ইয়ে করতে পারিনি আর কি, আর এরা তো এখানে চলে এসছে বলে নিয়ে নিলাম। তো প্রচুর এনজয় করেছি, এনজয় এখনও করছি। তো তোমরা পুরো ব্লগটা দেখো, আমাদের লতার মেয়ের মজা দেখো। আর এই ছেলেটা আমাকে এসে কি বলছিল জান, আমাকে বলছে বৌদি তোমার বাড়ি কোথায়, আমি বললাম আমার বাড়ি কোথায় বললাম, তো ওদের বাড়ি না মুর্শিদাবাদ থেকে এসছে, তা আমাকে বলছে মুর্শিদাবাদ থেকে এসছে। আমি বললাম মুর্শিদাবাদে কোথায়, তো ও মনে করছিলো মুর্শিদাবাদে হয়তো আমি চিনি না। তা আমি বললাম যে মুর্শিদাবাদে আমাদের বাড়ি আছে, আমার আমি কলকাতাতে থাকি কিন্তু মুর্শিদাবাদে বাড়ি আছে, তোমার বাড়ি কত বলো আমি চিনতে পারবো অবশ্যই। তো আমাদের ওখানে তোমরা দেখবে আমি গিয়েছিলাম মোহনমলে নখ লাগাতে, নেলস লাগাতে, তো ওদের ওই জায়গাটাতে বাড়ি। তো আমি ওদেরকে বারবার বলেছিলাম তোমরা দূরে যাও দূরে যাও, আমি ভিডিও করছি কিন্তু তোমরা দূর থেকে আর কি আনন্দ করো, আমি এরকম আর কি বলছিলাম ওদেরকে, বুঝেছো বন্ধুরা। তা ভালো লাগলো, নিজের দেশের মানুষকে দেখলে দেখবে ভালো লাগে না, মুর্শিদাবাদে আমাদের দেশের মানুষ, তা ভালো লাগবে না, তার জন্য আর কি ওদেরকে আর কি কথা বলছিলাম। তো আমি বললাম ঠিক আছে এবার আমি যাই, তো ওরা আর কি বলছিল ঠিক আছে ঠিক আছে, তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে, এইটাই আর কি ওরা জানাচ্ছিল আমাকে। আলাম ঠিক আছে থ্যাংক ইউ, আমিও তাই বললাম। আমাদের মিষ্টি আবার দেখো শুনছে যে কি বলছে, মানে বাড়ির কথা বলছে, তো মুর্শিদাবাদে কোথায় বাড়ি সেটা জিজ্ঞেস করছিল সেটাই আর কি। তো জলে আর বেশি গুণ এবার মানে আমি বলছিলাম আমাদের মিষ্টুকেও যে জলে আর বেশি গুণ থাকবো না, সেই দুপুর দুটো থেকে সাড়ে চারটে পর্যন্ত জলের মধ্যে আছি এতক্ষণ ধরে, বুঝেছো বন্ধুরা। তো চলে এবার আরও কিছু দেখাই তোমাদের। তো বন্ধুরা জলে অনেকক্ষণ ছিলাম, তারপর উঠে চলে এসেছি। তো এইটা না যে ঘুরছে দেখছো, তো এটা একটা গোল গোল রাউন্ড ঘুরছে, তো এর মধ্যে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, পুরো মাথা পাতা ঘুরছে, এমন লাইটিং আছে না ভেতরে, মনে হচ্ছে যেন আমরাও শুধু ঘুরছি এরকম মনে হচ্ছে। আর এই দেখো এই জায়গাটা আবার ওখান থেকে বেরিয়ে এখানটা এসেছি, এটা কি ভুলভুলিয়া না কি বলে, মানে চারিদিকে আয়না লাগানো, কে কার সাথে ধাক্কা খাচ্ছে বোঝা মুশকিল, আর কোথায় আয়না লাগানো আছে সেটা বুঝতে পারছি না, হাত দিয়ে দিয়ে আর কি দেখে দেখে হাঁটতে হচ্ছে এরকম অবস্থা আর কি। ভেতরে ঢুকে বেড়াবো কোন দিক দিয়ে সে রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, লতা তো কোথায় আছে খুঁজে পাচ্ছি না, আমাদের মিষ্টুকে তো আমি সামনে নিয়েছি, দেখো আমি হাতটা আছে দেখো যে কোথায় রাস্তা আছে না কোথায় আয়না আছে, এরকম করে দেখতে দেখতে যাচ্ছি। তো ভেতরে ঢুকে আমি ভাবছি যে কেন ঢুকলাম রে বাবা, আমি বেরোবো কোন দিক দিয়ে, এরকম একটা কেমন একটা অস্বস্তি ভাব লাগছিলো ভেতরে ঢোকার পরে। তো আমাদের মিষ্টু আগে আগে চলছে, আমি মিষ্টুকেও ডাকছিলাম যে মিষ্টু বেশি দূরে যাস না হারিয়ে যাবি, এখানে হারালে কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল, কারণ এর ভেতরে নিজেই হারিয়ে গেলে
কে খুঁজবে তা ঠিক নাই, তোকে আবার কী করে খুঁজবো। ওখান থেকে বেরোনোর পরে বলছি, দেখো বন্ধুরা বেরিয়ে গেছি, রাস্তা খুঁজে পেয়ে গেছি। আমাদের মিষ্টর বলছে, আমি তো খুঁজে দিলাম, তুমি নাহলে পেতেই না রাস্তা খুঁজে, আমাকে এরকম করে বলছে আর কি। তারপরে দেখো ঘোড়াতে চাপতে এলাম, তো ঘোড়াতে তো চাপতে পেলাম না ঘোড়াতে, কেননা সব বুক হয়ে গেছে। তারপরে যেটা পালকি বলে সে পালকিতে বসেছিলাম, আমি লতা পালকিতে বসেছিলাম, মিষ্টু আর লতার মেয়ে আর লতার পুচকুলিটা ওরা বসেছিল ঘোড়াতে। তো ওখান থেকে বেরিয়ে একটু খিদে পেয়ে গেছিলো, তার জন্য কর্নেটো খেয়ে নিলাম। কর্নেটো খাওয়ার পরে আরও অনেক কিছুতে চড়েছি, তোমরা শুধু দেখো, এ দেখো বোর্ডে চড়তে চলে এসেছি। তো আমি বোর্ডে না কোনো দিন এর আগে ভয় আমি উঠিনি, কারণ আমার খুব ভয় লাগে। আমি কি ভয় পাই, তার থেকে বেশি ভীতি হলে তো লতার মেয়ে মুখটা করছে দেখেছো, ভয়ে বলছে আর কোন দিকে যাচ্ছি, কি করে নামবো, এ ধাক্কা খেয়ে যাবে, এরকম টাইপের আর কি চিল্লা চিল্লি করছে যে চলো নেমে পড়ি এরকম করছে। আর আমাদের মিষ্টুর তো একদম ভয় নেই, দেখো ও নিজে দেখো হাতে বেরক ধরে আছে, এ দেখো আর প্যাটেল করছে, আর এদিকে লতা প্যাটেল করছে, ও নিজে নিজে সব কিছুতে আর কি মানে নিজেকে নিজে বিশাল কিছু মনে করে, ও হাতে হ্যান্ডেল ধরে এদিক ওদিক করে ঘোরাচ্ছে আবার প্যাটেলও করছে। তো যাই হোক বন্ধুরা, কিন্তু আনন্দ তো ভরপুর করেছি, তোমরা দেখতেই পাচ্ছ ব্লগের মধ্যে। তো যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট করো, এত কষ্ট করে ব্লগ বানালাম বলো, তোমাদের জন্য শুধু গিয়েছি কষ্ট করে। তো আর বোর্ডে থাকতে থাকতে না এর সাথে ওর সাথে ধাক্কা লেগে যাচ্ছে, শুধু আমাদের বলে না আরও যারা আছে সবার সাথে সবারই ধাক্কা লেগে যাচ্ছে জলের মধ্যে। আমি আবার দেখো আমি সেজে এসেছিলাম বাইরে থেকে একরকম, আর এখানে এসে আর একরকম সেজেছি, মানে জলের ওখান থেকে তো উঠে তারপরে আবার চেঞ্জ করলাম, জামা কাপড় নিয়ে গেছিলাম সেগুলো পরলাম, মেকআপ করলাম, বাড়িতে যত আর কি সাজে ওখানেও একটু সেজে নিয়েছি জল থেকে উঠে, নাহলে তো ধরো সব মেকআপ টেকআপ ধুয়ে গেছিলো। এবার বাড়িতেও তো আসতে হবে, একটু সাজুগুজু না করলে হয়, ছেলেদের তো কোনো ব্যাপার নাই কিন্তু মেয়েদের একটু সাজুগুজু করতে হয়। তো লতার ছেলে তো লতার কোল থেকে নামেই না, এবার আমরা বাড়ি চলে যাবো, আমরা বলছি অনেকক্ষণ আছি আর ভালো লাগছে না, এবার বাড়ি যাবো, তার জন্য দেখো রোল কিনে খেলাম। তো বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ আগে এসেছি বাড়ি এসেছি, তখন 9:30 বাজছিলো, তখন বাড়ি চলে এসেছি। তো এসে আর কি সব কিছু চেঞ্জ করলাম, ঘরে কটা কাজ টাজগুলো করলাম, এবার রাতে খাওয়ার জন্য ডিম সিদ্ধ বসিয়েছি, আর বাইরে থেকে ঘুগনি কিনে নিয়ে এসেছি, আর আজকে ভাত করবো না, কি বলেছে রে, ভাত করবো না, ঘুগনি কিনে নিয়ে এসেছি, ঘুগনি মুড়ি খেয়ে শুই পড়বো। আমাদের মিষ্টুকে ওখানে বলেছি গাজর পেঁয়াজ টিয়াজ সব কাটতে, ও কাটছে, আর আমি ডিম সিদ্ধ করতে বসেছি, ডিম সিদ্ধটা নিয়ে আসব, নিয়ে এসে আর কি খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে আজকে বিছানাতে শুলে ঘুমিয়ে যাবো, প্রচণ্ড শরীরটা একদম টায়ার হয়ে গেছে, ভালো লাগছে না, মাথা পাতা পুরো, পায়ের তলে না কিছু না আছে, আবার ছিঞ্জিন ছিঞ্জিন করে পায়ের তলে ব্যথা করছে জানো, ওই জলে এতক্ষণ থেকে থেকে। তো চলো খাওয়া দাওয়া করে আবার আসছি, তো সঙ্গে থাকো। তো বন্ধুরা খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার ঘুমাবো। দেখো রাত্রে চুল বাঁধা হয়ে গেছে, রাত্রে ক্রিম ট্রিম সব কিছু মাখা হয়ে গেছে, তো চলো এবার ঘুমাতে হবে, কেননা শরীরটা প্রচণ্ড খারাপ করছে আর ভালো লাগছে না। তো ব্লগটা আজকে আমি এখানে শেষ করছি, তো যদি ভালো লেগে থাকে তোমাদের পুরোটা, তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর দেখো পাশে বেল বাটনটা আছে ওটা প্রেস করে অল বাটন করে রেখো। তো কালকে আবার একটা নতুন ব্লগের সাথে চলে আসবো, তো সবাইকে গুড নাইট। আর আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের অবশ্যই একটা কমেন্ট করে জানিও, এরকম যদি ভালো ভালো ব্লগ পেতে চাও আরও সব কিছু আর কি কলকাতা যদি দেখতে চাও তো প্লিজ একটা কমেন্ট করে দিও, অবশ্যই আরও ভালো ভালো যেই সব জায়গা আছে সব কিছু তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব আমি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো গুড নাইট, বাই।